নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। ঠিক মধ্যরাত্রি রাত ১২টা, আর এই রাত ১২টাতেই কিন্তু একটা অভিনব কভারেজে আমরা রয়েছি। আমি জব্বার আলী, আমার সহপ্রতিনিধি রাজ সাহানির সঙ্গে। ঠিক বোমের আওয়াজ, বাজি পটকার আওয়াজ শুনবেন। হ্যাঁ, পঞ্চায়েত নির্বাচনের আগে বোম বাজি বা বারুদের আওয়াজ যেটা শুনবেন সেটা কিন্তু কোনো রাজনৈতিক তরজার নয়, বরং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির জন্মদিন। আর সেই জন্মদিনকে অভিনব কায়দায় রাত ১২টায় পালন করতে হাজির অভিষেক ব্যানার্জি। চাপ 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 মমতা ব্যানার্জি, চাপ 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 অভিষেক ব্যানার্জি, চাপ 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 অভিষেক ব্যানার্জির নেতৃত্বে লড়ছি লড়বো, লড়ছি লড়বো অভিষেক ব্যানার্জির নেতৃত্বে চলছি চলবো, চলছি চলবো মমাটি মানুষ, চাপ 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 অভিষেক ব্যানার্জি, চাপ 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 অভিষেক ব্যানার্জি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি, পাশে আছি, পাশে আছি অভিষেক ব্যানার্জি, এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি, পাশে আছি, পাশে আছি অভিষেক ব্যানার্জি, চাপ 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 মমতা ব্যানার্জি, চাপ 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 তৃণমূল কংগ্রেস, চাপ 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 বন্দে মাতরম। ঠিকই শুনছেন, ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে এবং সেই সঙ্গে যুব রাজ্য জেনারেল সেক্রেটারি কৌশিক গুণ, টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বিক্রম দাস থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল সভাপতি এবং তার পাশাপাশি অবশ্যই দেখবেন যে আগদিনটি খুন্তি অঞ্চলের যিনি প্রধান রয়েছেন নার্গিস বেগম, তার তত্ত্বাবধানে এই মুহূর্তে কিন্তু যুব ইসলামপুর শহরে কিন্তু অভিষেক ব্যানার্জির যে জন্মদিন সেই জন্মদিন পালন করছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির জন্মদিন পালনের জন্যই এই মুহূর্তে কিন্তু সেই আতশবাজির ঝড় ইসলামপুর শহরে। আপনাদের সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আমরা এক্সক্লুসিভলি নিউজ টু ইন্ডিয়া। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যুবকর্মীরা এবং তার পাশাপাশি ছাত্র এবং মাদার পার্টির যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু এই বলা চলে মধ্যরাত্রিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু আতশবাজির রোশনাই শেষ হলো এবং তারপর কেক কেটেই কিন্তু তাদের প্রিয় নেতা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, সেই অভিষেক ব্যানার্জির জন্মদিন পালিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি ফাঁকা জায়গায় তারা কিন্তু আতশবাজির রোশনায় নিজেদেরকে উজ্জীবিত করে এই মুহূর্তে কিন্তু তারা সেই জন্মদিন পালনের যে আয়োজন যেটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেনের ইসলামপুরের বাসভবনে করা হয়েছে, সেখানে কিন্তু যুব ছাত্র মহিলা এবং বিশেষ করে বিভিন্ন অঞ্চলের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে অভিষেক জন্মদিন কিন্তু কেক কেটে পালন হবে। কি রাজনৈতিক বার্তা সেখান থেকে দিতে চাইছেন এই অঞ্চলের যুব ছাত্র এবং সেই সঙ্গে ব্লক নেতৃত্বটা আমরা কিন্তু শুনবো। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া এক্সক্লুসিভ এই প্রতিবেদন। আজকে আমাদের নেতা, আমাদের আবেগ, আমরা যার বর্তমান প্রজন্মে যার অনুকরণে আমরা রাজনীতি করছি, আমাদের বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জির জন্মদিন উপলক্ষে আজকে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায়, জাকির হোসেনের পরিচালনায় আজকে আমরা অভিষেক দার জন্মদিন পালন করছি। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অভিষেক ব্যানার্জিকে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি অভিষেক দার দীর্ঘায়ু কামনা করছি। তার পাশাপাশি
অভিষেক দার হাতে আরো শক্তিশালী করে বাংলা যাতে আরো শক্তিশালী হয়, ইসলামপুর ব্লক যাতে আরো শক্তিশালী হয় তারই প্রার্থনা করছি, তারই কামনা করছি। তার জন্য আজকে আমরা আতশবাজির পর আজকে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আজকে আমরা অভিষেক দার জন্মদিন উপলক্ষে আমরা কেক কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ অভিষেক দার, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ব্লক কংগ্রেসের নেতৃস্থানীয় অভিষেক দার, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রয়েছেন জাকির হোসেন, রয়েছেন আদিম টিখন্তি অঞ্চলের বন্দে বাংলা যুবরাজ অভিষেক ব্যানার্জি জাপ্পা, বাংলা যুবরাজ অভিষেক ব্যানার্জি জাপ্পা, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস জাপ্পা, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস জাপ্পা, আপনারা দেখছেন এই মুহূর্তে চলছে অভিনব কায়দায় জন্মদিবস পালন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং অভিষেক ব্যানার্জির জন্মদিবস পালন একদম মধ্যরাতে এক্সক্লুসিভলি, সেই চিত্র আমরা ক্যামেরা বন্দী করছি নিউজ টুডে ইন্ডিয়াতে। রীতিমতো দেখতে পাচ্ছেন উচ্ছ্বাস এবং অনেকটা শিশু সুলভ আচরণে প্রত্যেকে কিন্তু তার জন্মদিবসে কেক ভাগ করে নিচ্ছেন একে অপরকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কেক কাটার পরে ঠিক শিশু সুলভ আচরণে অন্ততপক্ষে বিতরণের পর্ব চলছে। আমরা একে একে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো, কেন এই অভিনব কায়দায় অন্ততপক্ষে সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। প্রথমেই কথা বলে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু শিশু সুলভ আচরণে একে অপরকে কেক কাটা চলছে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেনের কাছে। মেহবুব মলবি কোথায়? দাদা যে বিষয়টা বলবো
অভিষেক ব্যানার্জি নিঃসন্দেহে আপনাদের দলনেতা, কিন্তু রাত ১২টায় মধ্যরাত্রে আতশবাজি এবং তারপরে সকলকে নিয়ে হচ্ছে জন্মদিবস পালন অভিষেক ব্যানার্জির, মধ্যরাত্রে কি বলবেন? মধ্যরাত্রে বলতে ৭ নভেম্বর আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, বাংলার যুবরাজ, বাংলার ছাত্র যুব, তার সাথে বাংলার সর্বস্তরের মানুষের যিনি নয়নমণি, তার জন্মদিন। আমরা ঠিক ৭ তারিখেই জন্মদিনটা পালন করার উদ্দেশ্যে ঘড়ির কাঁটা যখন যেভাবে নতুন বছরে ১২টা বাজলেই ১২টা ১ মিনিটে নতুন বছরের আনন্দ উৎসাহের সঙ্গে নতুন বছরের সূচনা হয় সারা দেশ পালন করে, সেই মতোই আমাদের যিনি আবেগ তিনি হচ্ছেন অভিষেক ব্যানার্জি, আমরাও আমাদের আবেগকে উৎসাহের সঙ্গে সঠিক সময়ে তার জন্মদিনটা পালন করার জন্য আমরা ঠিক ১২ ঘড়ির কাঁটা ১২টা ১ মিনিট যখনই হয়েছে আমরা আতশবাজির মধ্য দিয়ে পরবর্তীতে কেক কেটে ওনার জন্মদিনটা আমরা পালন করলাম। জন্মদিন পালন করার উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই আমাদের আপনাদের মাধ্যম থেকে ওনাকে প্রথমে জন্মদিনের শুভেচ্ছা জানাব। আমাদের ইসলামপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে, আমাদের জেলার পক্ষ থেকে, বাংলার সর্বস্তরের ছাত্র যুব মহিলা কৃষক থেকে শুরু করে শিক্ষা সংগঠন থেকে শুরু করে যত সংগঠন আমাদের আছে সমস্ত সংগঠনের পক্ষ থেকে ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাব। ঈশ্বর আল্লাহ কাছে প্রার্থনা করব, এমন একজন ব্যক্তিত্ব আমাদেরকে দিয়েছেন যার মধ্যে আমরা দেশের আগামী দিনের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, যাকে আমরা ছাত্র যুবদের শক্তি মনে করছি, যাকে আমরা সততার কণ্ঠস্বর মনে করছি, নিষ্ঠাবান নির্ভীক সৎ নতুন প্রজন্মের গ্রহণযোগ্য নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা চাই ওনার নেতৃত্ব আমাদের প্রতি দীর্ঘদিন যাতে থাকে, এই প্রার্থনা আল্লাহর কাছে করব। আমরা চাই উনি শুধু বাংলা নয় আগামী দিনে সারা দেশকে দিশা দেখাবেন, এই বিশ্বাস আমাদের আছে। আজকে যা দেশের অবস্থা, আজকে এই অবস্থায় অভিষেক ব্যানার্জি শুধু বাংলার জন্য না দেশের জন্য প্রয়োজন, দেশের জন্য দরকার, এমন একজন সৎ নিষ্ঠাবান নির্ভীক নেতা আজকে দেশের জন্য দরকার। আমরা স্বাধীনতা সংগ্রামের সময় যে মহান যোদ্ধাদের, যে বীরদের, যে সৈনিকদের আমরা দেখেছি, এই দেশকে স্বাধীন করার জন্য, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য, এদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যে লড়াই করেছিলেন, আজকে সেই ছাপ, সেই লড়াইয়ের চিন্তা ভাবনা, সেই মানসিকতা আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অনেক সময় নেতাজি সুভাষ, ক্ষুদিরাম বিনয় বাদল, দীনেশ থেকে শুরু করে যত স্বাধীনতা সংগ্রামী আমরা ইতিহাসের পাতায় দেখছি, সমস্ত চিন্তাভাবনা, তাদের যে চিন্তাভাবনা দেশের জন্য ছিল, আজকে সেই চিন্তাভাবনা আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখতে পাচ্ছি। তাই আজকে আমরা ওনার জন্মদিন আজকে আনন্দের সহিত ইসলামপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে আমরা পালন করলাম। এখানে আমাদের সমস্ত নেতৃত্ব উপস্থিত আছেন, রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক কৌশিক গুণ, যুব টাউনের সভাপতি বিক্রম, ব্লকের সভাপতি যুব আমাদের নুরুল আজম, মহিলা নেত্রী নার্গিস বেগম, কৃষি কর্মাধ্যক্ষ তামজিদা সিদ্দিকি, আমাদের ইসলামপুর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি শ্যামল সরকার, আমাদের মাটিগুন্ডা ওয়ানের প্রধান মেহবুব আলম সহ আমাদের ছাত্র এবং যুব ভাইয়েরা সবাই এখানে উপস্থিত হয়েছেন আজকের এই দিনটাকে সেলিব্রেট করার জন্য। আমরা এই সেলিব্রেশন শুধু জন্মদিন হিসাবে না, আমরা এই সেলিব্রেশন দেশে মানুষের জন্য উৎসর্গ করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটাকে। আগামী দিনে আমরা ওনার এই চিন্তাভাবনাকে পাথেয় করে,
उनार बलिष्ठ नेतृत्व के सामने रेखे মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তা, মমতা বন্দ্যোপাধ্যায় যে তার পাশে আমরা ছাত্র যুব মাদার থেকে শুরু করে সমস্ত গণসংগঠন তার সঙ্গে আছি। আমরা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, অভিষেক দা তুমি এগিয়ে চলো, তোমার সঙ্গে বাংলা আছে। অভিষেক দা তুমি এগিয়ে চলো, তোমার সঙ্গে ছাত্র যুব আছে। অভিষেক দা তুমি এগিয়ে চলো, তোমার সঙ্গে কিষাণ ক্ষেত মজুর থেকে মহিলা সবই আইএনটিটিইউসি তোমার সঙ্গে আছে। অভিষেক দা তুমি এগিয়ে চলো, তোমার দিকে সারা দেশ তাকিয়ে আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এখানে রাজ্য জেনারেল সেক্রেটারি যুব রয়েছেন কৌশিক গুণ, তার সঙ্গে বলছি ডিসেম্বরে তৃণমূলের সরকার তৃতীয়বারের জন্য শেষের সাপ, বিজেপির বক্তব্য। আর সেই প্রাক মুহূর্তে আপনারা আপনাদের যুবরাজ বলছেন, দলের আইকন বলছেন, অভিষেক ব্যানার্জি আগামী প্রজন্মের নেতা, তার জন্মদিন পালন করছেন। শুনুন, বিরোধীদের কাজ সমালোচনা করা। ওরা বলছিল 2021 তৃণমূল সাফ হয়ে যাবে। 2021 বিপুল সংখ্যাগরিষ্ঠতাভাবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, আর 2021 যে লড়াইটা করেছে আমাদের দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাথে যে অত্যন্ত যে সৈনিক ছিল, নির্ভরযোগ্য যে সৈনিক, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন সাহেব বিস্তারিত আপনাদের সামনে বলল, আমি এত বিস্তারিত বলবো না, বারবার একই কথা হবে। আমরা জানি ইসলামপুরের আমাদের যে ব্লক সভাপতি জাকির হোসেন সাহেব, উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বড় ফ্যান। আর অভিষেক দা মানে আমাদের কাছে আবেগ, অভিষেক দা মানে আমাদের কাছে আগামী দিনে চলার পথ, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে আমাদের নতুন দিশার পথ। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে শক্ত হাতে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে ধরছে, আমরা যারা অভিষেক দাকে পছন্দ করি, যারা যুবা থেকে আমরা তৃণমূল কংগ্রেসটা করি, ও জাকির দাও আমাদের সাথে ছিলেন, তিনি তখন মাদার তৃণমূল কংগ্রেসই করতেন, তারা অভিষেক দার এই যে উত্থান, এই উত্থানকে আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি তারা আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত। অভিষেক দা এইভাবে মমতা ব্যানার্জির পর শক্ত হাতে তৃণমূল কংগ্রেসটাকে ধরেছে, আর অভিষেক দা যেভাবে তৃণমূল কংগ্রেসকে ধরেছে, 2021 বিজেপিকে আমরা ফিনিশ করে দিয়েছি, এবং 2000 সামনে যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে এবং 2024 যে লোকসভা নির্বাচন রয়েছে, 42-এ 42 বাংলায় তৃণমূল কংগ্রেস দখল নেবে, এবং আগামী যে 2024-এ দিল্লির মসনদে আমরা মোদি সরকারকে উৎখাত করব, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আমরা কথা বলবো এখানে তৃণমূল নেত্রী রয়েছেন এবং সেই সঙ্গে আদিবাসী কন্দি অঞ্চলের নার্গিস বেগম। আপনার বক্তব্যটা প্রথমে শুনি, মহিলা নেত্রী, রাত্রি 12টা অবধি জেগে সংসারের কাজ শেষ করে দিয়ে বার্থডে সেলিব্রেশন করছেন, কি বলবেন? আজকে অভিষেক দার জন্মদিন, রাত 12টায় একে আমরা জন্মদিন পালন করলাম। আমাদের যুব আইকন অভিষেক ব্যানার্জি যে হারে সংগঠনের জন্য অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন, ওনার কিছুদিন আগে শারীরিক অসুস্থ ছিল, তার মধ্যেও কিন্তু তিনি কলকাতায় পৌঁছে সঙ্গে সঙ্গে আমাদের সংগঠনের কাজ শুরু করে দিয়েছেন। তার সুস্থ কামনা করার জন্যই আমরা উপরওয়ালা আল্লাহর কাছে দোয়া করি, যাতে তিনি সুস্থ থাকেন এবং আমাদের মাথার উপর ওনার হাত থাকে, আমাদের সংগঠন শক্তিশালী হয়। আমরা কথা বলে ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন শ্যামল সরকার। শ্যামলবাবু কি বলবেন, রাত 12টা 1 অভিষেক ব্যানার্জি আপনাদের যুব আইকন তৃণমূলের সর্বব্রত সাধারণ সম্পাদকের জন্মদিন পালন করবেন? আজ আমাদের খুশির দিন, আজকে আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তৃণমূল মানে আবেগ, আর আজকে দেখছেন এই সেলিব্রেশন। তৃণমূল 2011 সালে যখন মানুষ দিশাহীন ছিল, সেখান থেকে এই মানুষের মনের মধ্যে যে আবেগ নিয়ে এসেছিল, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় মানেই আবেগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে আবেগ। আমরা সকল যে কর্মীরা একসাথে সমাজের সকল স্তরে কাজ করি, সমস্ত শাখা সংগঠন সবাই মিলে যে আমরা একসাথে কাজ করি, তার একটা দৃষ্টান্ত। আমাদের ব্লক প্রেসিডেন্ট যখনই আমাদের বললেন যে সবাই আসো, আমরা আজকের দিনটা সেলিব্রেশন করবো, আমরা কিন্তু সকলে উপস্থিত। আমরা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদির বার্থডে সেলিব্রেশন করি, সেই সঙ্গে এবছর আমাদের অভিষেক দারও করে আমরা এই সেলিব্রেশন করলাম, অংশ নিতে পেরে আজকে খুবই ভালো লাগছে। এবং আগামী দিনে উনি যেভাবে আমাদের দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার সুস্থতা এবং তার আগামী ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যতের আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে, এবং তিনি আমাদের সবাইকে এক নতুন দিশা দেখাবেন, এই আশা রাখি। ধন্যবাদ। আমরা কথা বলব ব্লক যুব, যিনি হচ্ছেন সভাপতি রয়েছেন নুরুল আজম, তার বক্তব্য।
খুব সংক্ষেপে মধ্যরাতে সেলিব্রেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রিয় সমাজের যিনি আবেগ ওনার জন্মদিন। আমার ইসলাম মূলক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উনাকে অসংখ্য সভাপতি যুবর বিক্রম দাস, বিক্রমবাবু সামাজিকতার পাশাপাশি আজকে রাত্রি 12:01 অভিষেক ব্যানার্জির জন্মদিন পালন, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে। আজকে একটা কথাই বলবো, আজকে একটা খুশির দিন আমাদের। অভিষেক দা জিন্দাবাদ, জাকির হোসেন জিন্দাবাদ, কানাল লাগোয়া জিন্দাবাদ। আজকে সব জিন্দাবাদ, আর কোনো কথা কথা হবে না। আজকে শুধু সেলিব্রেশন হবে, কার জন্য? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুদ্ধ জন্য, আমাদের জাকির দার নেতৃত্বে। আরও একটা প্রোগ্রাম আছে আমাদের, ডিগলে কাপড় ডিগলে করে দেবো এটা আগামীকাল সন্ধ্যার সময়। শহর যুব তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আবার পালন করা হবে। কোথায় হবে? আশ্রয়। আশ্রয়, আশ্রয়। अभिषेक बनर्जी का बर्थडे सेलिब्रेशन हो रहा है। युवा पीढ़ी के नेता हैं, छात्र नेता हैं, इसके बाद युवा और उसके बाद मदर में जाना, ये लंबा सफर है। और इस वक्त आइकॉन मानते हैं अभिषेक बनर्जी को, क्या कहेंगे? हम जितने भी तृणमूल कांग्रेस के कर्मी हैं, हम लोग आज ये जो बर्थडे जो सेलिब्रेशन किया गया है, तो हमारे जो ब्लॉक प्रेसिडेंट जाकिर हुसैन साहब के नेतृत्व में किया गया है। ये हम लोग बहुत देर से इसका तैयारी चल रहा है, बहुत टाइम से हम लोग प्रोग्राम कर रहे हैं किस तरह से क्या क्या किया जाए। ये इससे खुशी के बाद टीएमसी करने के लिए कुछ हो ही नहीं सकता है। जिस तरह से आज सबके दिल में, हर वेस्ट बंगाल में, हर एक कोने में, हर एक बूथ स्तर से लेकर हर एक कोने में उनका बर्थडे सेलिब्रेशन किया जा रहा है। इससे ज़्यादा खुशी का बात कुछ हो नहीं सकता है। कुछ दिनों पहले उन्होंने अपना आंखों का इलाज करके आया, अल्लाह का करम है, अल्लाह का लाख लाख शुक्र है, उनका इलाज बहुत सक्सेसफुल रहा है। हम लोग यही दुआ करेंगे कि हमेशा उनका सेहत बहुत अच्छा रहे, बहुत अच्छा रहे। बात करेंगे, हमारा कथा बोलो गाईशाल दो नम्बर अंचले जिन अंचल प्रेसिडेंट आछेन जाकिर हुसैनेर संगे বলবো যে ব্লক তৃণমূল কংগ্রেস ডাক দিলেন রাত্রি 12:00, আর সেখানে অভিষেক ব্যানার্জির বার্থডে সেলিব্রেশন উপলক্ষে দেখতে পাচ্ছি অন্তর্ভুক্ত শহর এবং ব্লকের তাবড় তাবড় নেতৃত্বরা আপনার এক জায়গায় উপস্থিত। কি মনে হচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের আগে সবাইকে একসূত্রে গাঁথতে চাইছেন জাকির হোসেন সাহেব? আমাদের আদর্শ, যুব সমাজের আদর্শ অভিষেক ব্যানার্জি, আর সেলিব্রেশনটা রাত্রি 12:00 সময় হয়ে সেটা আমাদের ব্লক সভাপতি খুব ভালোভাবে জানেন। আমরা গ্রামে পলিটিক্স করি, গ্রামে তৃণমূলটাকে নিয়ে চলি। উনি ডেকেছেন যে আমাদের যুব আইকন অভিষেক ব্যানার্জির জন্মদিন পালন করতে হবে, এই কথাটাই সব থেকে বড় কথা। আমাদের ব্লক সভাপতি বলেছেন যে আজকে রাত্রে 12:00 সময় করতে হবে, আমরা দিদির জায়গা থেকে ছুটি এসেছি, গ্রাম থেকে ছুটি এসেছি, এটা করছি, এটাই আনন্দের বিষয় আমাদের। আজকে বক্তব্যের কথা না, আজকে আনন্দের কথা এবং আগামী প্রজন্মকে বার্তা দেওয়ার কথা যে না আমরা কীভাবে আমাদের যে আইকন তার যে জন্মদিন পালন করছি এটা কেন করছি। আগামী দিনে ইনাকে আমরা একটা লম্বা নেতৃত্ব হিসাবে চাই, আমাদের ব্লক প্রেসিডেন্ট বলেছেন। আমার ব্যক্তিগত থেকে উনি সুস্থ থাকুক, সুস্থ থাকেন যেন, এটাই আমি কামনা করি। একদম শেষে আমরা কথা বলার চেষ্টা করবো মাটিগুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূলের অঞ্চল সভাপতি মৌলানা মেহবুব আলমের সঙ্গে। মেহবুব ভাই, ব্লক প্রেসিডেন্ট বুলাই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কা बर्थडे सेलिब्रेशन, और कह सकते हैं कि यहाँ से तकरीबन 12 किलोमीटर दूर से अब रवाना हो गए सेलिब्रेशन के लिए, क्या संदेश देना चाहेंगे? बिल्कुल, बेहद जब्बार भाई आपके जरिए से मैं ये पैगाम सारे वेस्ट बंगाल के आवाम को देना चाहता हूँ कि हमारे इस्लामपुर के मुअज्जज जो ब्लॉक प्रेसिडेंट हैं, ये बात कहने में कोई कोताही नहीं लगती है हमको, चूँकि उनके पास इस कदर संगठन कूट कूट के भरा हुआ है। रात के 12:00 तो क्या, रात के 3:00 से पहर में अगर वो बुलाए किसी को, उनके बुलावे में आने के लिए लोग तैयार है। अभी अभी थोड़ी देर पहले मुझे खबर मिला कि अभी अभी उनके घर पे, उनके राजगाह में हमारे मुअज्जज लीडर वेस्ट बंगाल के नहीं बल्कि आने वाले, उन्होंने बताया कि आने वाले कुछ दिनों के बाद 2024 का जो रुख होगा, जो MP चुनाव का, वो बहुत बड़ा रोल रहेगा उनका। हमारे अभिषेक दा उनके बर्थडे यौम पैदाइश की जो मनाने के लिए हमारे ब्लॉक प्रेसिडेंट बड़े भाई जाकिर हुसैन साहब के राजगाह में हमारे सभी लीडरान इस्लामपुर ब्लॉक के एक के बाद इधर सभी यहाँ मौजूद है। हम लोग सब कोई जमा हुए हैं हमारे ब्लॉक प्रेसिडेंट बड़े भाई जाकिर हुसैन साहब के बुलावे में, और हम सब आकर के उनके साथ रह करके उनके सरपरस्ती में, उनके जेर क़यादत में हम लोगों ने
हमारे अभिषेक दा जो अभिषेक बनर्जी उनका बर्थडे मनाएं, इसलिए मनाएं और बर्थडे के साथ साथ हम सबों के अंदर एक कैफियत, एक जुनून और एक जज्बा उठ रहा है और हमारी सबकी दिल की गहराइयों से दुआएं हैं। हम सब उनके लिए दुआगो हैं, हम सब उनके लिए दुआ कर रहे हैं कि अल्लाह ताला उनकी सेहत में सलामती और तंदुरुस्ती दे, चूंकि उनकी सेहत की तंदुरुस्ती हमारे वेस्ट बंगाल ही के लिए नहीं, आने वाले हिंदुस्तान के लिए, सभी के लिए जो भलाई का रुख होगा, इसीलिए हम सब दुआगो हैं कि उनकी सेहत जो है तंदुरुस्त रहे और सलामत रहे, चूँकि उनकी सलामती वेस्ट बंगाल के सारे आवाम के लिए सलामती है। बस यही दुआ है। हम बात करने की कोशिश करें, मोहम्मद बबलू टाउन के नेतृत्व हैं। रात के तकरीबन कह रहे हैं कि अभी 12:30 हो रहा है और अभी भी सेलिब्रेशन जारी है अभिषेक बनर्जी का जन्मदिवस के आगे के सिलसिले में। जो तृणमूल कांग्रेस का जो पावर है वो अभिषेक बनर्जी से स्टार्ट हुआ। इससे पहले बहुत नेतृत्व थे जुबो तृणमूल कांग्रेस के, जब अभिषेक दा जुबो तृणमूल कांग्रेस का भार को अपने सर पे लिए, उसके बाद जुबो तृणमूल कांग्रेस इस तरह से फैला पूरा पश्चिम बंगला में नहीं पूरे भारत में। उसके बाद अभी हमारे नेत्री साइनी घोष है और हम लोग यहाँ के जिला सभापति श्री कन्हैयालाल अग्रवाल और हमारे ब्लॉक सभापति जाकिर हुसैन साहब और ये कौशिक गुंडा के नेतृत्व में हम लोग चलते हैं। आज पार्टी बीच में लगभग 10:30 बजे जाकिर अंकल बोले कि पार्टी मेरे घर पे एक ब्लड ये बर्थडे सेलिब्रेट करेंगे, तो हम लोग वहाँ से सब लड़का लोग यहाँ पर 12 बजे तक यहाँ पर वेट किए, बर्थडे सेलिब्रेट किए। बहुत ही खुशी हो रहा है जो तृणमूल कांग्रेस की तरफ से दादा को ढेर सारी शुभकामनाएं देते हैं। वैसे ही योगदान सभा हो বা কোন নেতৃত্বের শীর্ষস্থানীয় নেতৃত্বের জন্মদিবস পালন, পঞ্চায়েতের ভোট আর বিধানসভার পাশাপাশি লোকসভার যে ভোট, সেই ভোট যত এগিয়ে আসছে, তৃণমূল কিন্তু সংঘবদ্ধ হওয়ার বিভিন্ন ছুতোই বলা যেতে পারে সেটা তৈরি করছে। কারণ যুব থেকে ছাত্র এবং মাদার থেকে মহিলা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছেন অন্ততপক্ষে একই সূত্রে সবাইকে বেঁধে 2023 পঞ্চায়েত নির্বাচন এবং 2024 যে লোকসভা নির্বাচন তাকে পাখির চোখ করে তারা এগিয়ে যাবেন। আমাদের অন্ততপক্ষে এই কথা মনে না হলেও তথ্যবিজ্ঞ মহল কিন্তু এমনটাই মনে করছে। তাই এই গভীর রাতেও আমরা কিন্তু সেই যে বিষয়টা অন্ততপক্ষে দৃষ্টি নন্দন্ত মধ্যেই তার পাশাপাশি যে বিষয়টা বলবো, তৃণমূল কংগ্রেস নিজেকে শক্তিশালী প্রমাণিত করার যত সুযোগই থাক না কেন তার সদ্ব্যবহার কিন্তু বারবার বারংবার করছে। এভাবে সমস্ত প্রতিবেদনগুলো আমরা দেখাবো এবং 2023 এবং 24 পঞ্চায়েত নির্বাচন যা কিনা অবশ্যই রীতিমতো সব রাজনৈতিক দলের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কাছেও চ্যালেঞ্জ হবে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। জুড়ে থাকবো নিউজ টু ইন্ডিয়ায়। নিউজ টু ইন্ডিয়া মানে সবসে পাইলে সবসে তেজ। সহপ্রতিনিধি রাজশাহানির সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টু ইন্ডিয়ার জন্য ইসলামপুর।